মিষ্টি ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই সেফেন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। কাছের এবং দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো, তোমাদের সবাইকে আমাদের ব্লগে আরেকবার স্বাগত। তো এখানে আমরা কোথায় যাচ্ছি গেস করতে পারছো? তো এখানে আমরা যাচ্ছি বাজারে, কিছু কাজ আছে। তো সবাই ছুটলাম, আর ওই যে দেখতে পাচ্ছ একটা ফেরিওয়ালা, তো ডাকছিল, তো ওকেও দেখিয়ে দিলাম। তো এই যে দেখো, বাজার থেকে চলে এসেছি। এত বেশি গরম ছিল, কখনোই এরকম আমরা দিনের বেলা যাই না, কিন্তু একটা কাজ ছিল বলে গেলাম। আর এখানে দেখো, সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আসার পথে দোকান থেকে আইসক্রিম নিয়ে আসলাম। তো এখানে দেখো, তারপর একটি লোক এই যে দেখো বাড়িতে পাঠিয়ে দিল মাছ, এই মাছগুলো। তো এখানে বড় ছোট মিলিয়ে আছে। আর এই যে ব্যাগ, ব্যাগ থেকে পয়সা দিয়ে দিলাম, আর ছেলে বসে ব্যাগে খেলা করছে। তারপর এখানে দেখো, আমার ছেলে কান্না করছিল, ওকে কোলে নিতে হবে। আর ওই যে দেখো বড় ছেলে কীরকম ব্যায়াম করে করে মোবাইল দেখছে। এই যে দেখো বাজার থেকে এগুলো এনেছি, বড় মরিচ, যেটা আমাদের সব সময় প্রয়োজন, যেটা আমরা চাটনি খাই খাবার সাথে। আর এই যে দেখো আজকে কী হয়েছিল, কোয়াশ দিয়ে ডিম দিয়ে সেটা আজকে খাবো। আর আর কী দেখাচ্ছি, হ্যাঁ এটা লাগিয়ে নিই, এটা না লাগালে আমার ছেলে সব সময় এরকম কি বলো খুলে নে। তো তারপর আমার ছেলে কান্না করছিল, কিছুই আর ভালো লাগছিল না, আমি আমার ছেলেকে খুলে নিয়ে নিলাম। এখানে দেখো মাছ কাটা হচ্ছে। তো মাছগুলা কিছু সময় এরকম কি বলো উনুনে যে ছালি যেটা হয়, সেটা ছাই যেটা হয়, সেই ছাই দিয়ে না, আমরা আবার ছালি বলি, তো ছাই যেটা হয় সেটা দিয়ে এভাবে রেখে দিলাম। আর মাছগুলো মরে গেল, যেগুলো আর কি বেশি লাফাচ্ছিল সেগুলা। তো এখানে দেখো মাছ কাটা হচ্ছে। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে, সাবস্ক্রাইবার করছোই না। তো দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে আমি ব্লগটা দিই তোমাদের, তোমাদের সাথে আমি আমার দৈনন্দিন জীবন কি বলো শেয়ার করি। তো কষ্ট কী জন্য করি সেটাও তো বুঝতে পারছো, সাকসেস হওয়ার জন্য। আমিও চাই সাকসেস হতে, সবারই মনে হয় যে কিছু না কিছু সাকসেস হতে। তো আমার মনে হয় যে দুটো বাচ্চা নিয়ে আমি তো এখন কিছু করতে পারবো না, না আমি স্কুলে পড়াতে পারবো না, আমি দুটো বাচ্চা এনে পড়াতে পারবো, কোনো কিছুই আমি করতে পারবো না। তো আমার জন্য এটা একটা কি বলো জারিয়া মনে হয় যে আমি এটা করতে পারবো, এটা মনে হয়। তো আশা করি তোমাদের, তোমাদের জন্যই আমি এটা করতে পারবো। তোমরা যদি আমাকে ভালোবাসো, একটু হলো ভালোবাসা দাও যদি, তাহলে আমি করতে পারবো। তো এখানে দেখো বিকেলবেলা হয়ে গেছে, আমার ছেলেদের ঘুম লুকাই গিয়ে দিয়েছি। আর এই যে জানালাগুলো এইভাবে আস্ত করে লাগিয়ে দিন, না হলে আমার ছেলেরা উঠে যাবে এরকম। আর এই যে দেখো দরজাটাও লাগিয়ে দিলাম, আর লাগিয়ে দিব এই যে দেখো পুরো এই যে জায়গাটা পুরো কি বলো রেখে দিয়েছে এলোমেলো করে আমার ছেলেরা। তো এখানে লাগিয়ে খুলে দেব গেটটা। আর বন্ধুরা তুমি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার আশাটা পূরণ করে দাও। আমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা তোমরা প্লিজ পূরণ করো। আমি জানি তোমরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা দেখো আমার, তোমরা প্লিজ প্লিজ আমাকে ভালোবাসা দিও। আমি সাকসেস হতে চাই, আমি একটি বারের জন্য সাকসেস হতে চাই, কিছু হলেও আমি জীবনে কিছু হলেও করতে চাই। বন্ধুরা খুব বেশি মন আমার যে কিছু হলেও করব। তো বন্ধুরা একটা সংসার না, দুটো মানুষের, দুটো মানুষের কি বলবো অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের পরেই না একটা সংসার সুন্দর হয়। দুইটা মানুষের সব কিছু যখন ত্যাগ, সব কিছু যখন করবে, তখন গিয়ে একটা সংসার পরিপূর্ণ হবে। তো দুইজন মানুষ বলতে কি, একজন স্বামী একজন স্ত্রী। তো স্বামী টাকা কামাবে, স্ত্রী ঘরে বসে যদি খায় তাহলেও হবে, আর যদি না একটু হলেও কামায় তাহলেও মানে একটা সুন্দর সংসার হবে। তো সব কিছুর জন্যই না দুটো মানুষের
অক্লান্ত পরিশ্রমের দরকার। আমরা সেটা করছি, তো আমরা সেটাও করছি, আমার হাজবেন্ড তো সেটাও করছেন, কারণ উনিও বিদেশে আছেন, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠান। ওইখানে দেখো ওইখান থেকে চলে আসা হয়ে গেল, আর দেখো কিছু কিছু বাজার করে নেওয়া হয়ে গেছে, মাছ, তারপর সবজি, আর তারপর কিছু টাকা রয়ে গেছে। আর আমার যে কানের দুল যেটা দেখতে পেয়েছো সেটা না আগের দিন এটা একটা পড়ে গেছে, তো আবার আমি এনেছি। তো এখানে কি হয়েছে জানো, তরকারিটা না বিকালবেলা আমরা ভাত খেয়ে গরম করিনি, আর যে দেখো একদম খারাপ হয়ে গেছে তরকারিটা, একদম খারাপ হয়েছে, ফেনা ফেনা উঠছিল যখন গরম বসিয়েছিলাম তখন। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কী রান্না করবো, তারপর ছেলেও বলছিলো ও ভাত খাবে, তো তাড়াতাড়ি করে যে সোয়াবিন আলু বসিয়ে দিলাম, আর যে দেখো একটু আদা তারপর পেঁয়াজ বেশি একটু পেস্ট করে একটু কেটে এখানে দিয়ে দিলাম। তো তারপর যে দেখো প্রথমে ভাবলাম মাছ করবো, তারপর না মাছ ভাজা হবে, তারপর মশলা বানানো হবে, তারপর রান্না করা হবে, তো অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে দেখো ছেলে দৌড়চ্ছে, তো ছেলেকে আমি একটু জিনিস দিয়ে বাদ দিয়ে দিলাম। ওখান থেকে আলু তুলে তুলে ধুয়ে ওর একটু বেশি পেটের মধ্যে ক্ষুধা লেগেছিলো, কারণ ও খায়নি দিনের বেলা। তো এখন দেখো আমরা পুরো না একদম খাবার খেতে বসিয়েছিলাম তখনই দেখি সবজিটা নষ্ট। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ মাদু সেখানে বসে রাখা পিছিয়ে রাখা হয়ে গেছে, আর এই যে দেখো এটা আজকে আনা হয়েছিল বাসন ধোবার সাবান। তো তারপর আমি ওকে একটু ভাত খাইয়ে দিলাম, শুধু ওর খিদাটা না কি বলো খিদাটা চলে গেল, একটু ভাত খাইয়ে দিলাম। তো এখানে দেওয়া হচ্ছে হলুদ, তারপর মরিচের গুঁড়া, বারো বাকারের গুঁড়া, সব কিছু এখানে দেওয়া হবে, তারপর সয়াবিন আলু সেগুলো আমি রান্না করব। তো বন্ধুরা কি বলছিলাম যে দুইটা মানুষের একটা কষ্ট আর অক্লান্ত পরিশ্রমের পরই একটা সুন্দর সংসার হয়। কেন বলছিলাম জানো তো, দুইটা মানুষের তো প্রয়োজনই একটা সংসার করতে হবে, একজন স্বামী স্ত্রী, একজন স্বামী একজন স্ত্রী। তো যদি দুইটা মানুষই না কষ্ট করে আর টাকা কামা, তাহলে সংসারটা না অনেকটা কি বলো অনেকটা ইজিলি চালিয়ে নেওয়া যায়। যদি একজনের উপরেই ডিপেন্ড করে সংসারটা চলে তাহলে একটু কষ্ট হয়, যতই হাজব্যান্ড বিদেশ থাকুক না কেন তবুও একটা কষ্ট হয়। তো আমার হাজব্যান্ড বুঝতে দেন না যে উনি অনেকটা কষ্ট নিজের উপর নিয়ে নেন, উনি বুঝতে দেন না আমাকে কষ্ট করতে দেন না, আমাকে বুঝতে দেন না আমার যা কিছু হয়, উনি কখনোই বুঝতে দেন না, যদিও পয়সা থাকুক কি না থাকুক, উনি যেখান থেকে দাঁড় করেও না হোক আমাকে দিয়ে দেবেন যে এরকম চলো ওরকম চলো, কোনোভাবেই আমাকে না কষ্ট করে চলতে দেন না। কিন্তু আমি তো বুঝি না, আমি তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, তো আমি বুঝি যে কতটা কষ্ট হয় ওনার হার মেহনতের উপরই আমাদের সংসারটা চলছে। তো উনি যে হার মেহনত করে যে পয়সা কামান সেটা দিয়ে তো সংসার চলছে। তো এখানে দিয়ে দিলাম আলু, আর আলু প্রথমে আলু সিদ্ধ করা হবে, তারপর দিয়ে দেবো সয়াবিন। তো এখানে দেখো আলু পেঁয়াজের মধ্যে কষিয়ে নেওয়া হবে, আলু একটু বড়ো বড়ো করে কেটে নিলাম, আর এখানে সয়াবিনটা যেরকম আছে সেরকম আলু দিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে চামচ দিয়ে এভাবে আলুটা নাড়িয়ে দেব। তো এইভাবে আলু সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে, এই যে দেখো এভাবে সুন্দর করে নাড়িয়ে দেবে। এখানে দেখো ডাকনা দিয়ে ডেকে দিলাম, আর এখানে এই যে দেখতে পাচ্ছ কাবুলি যেটা জানা সেটা ভিজিয়ে নেবো, সেটা কালকে রান্না করব, সেটাও যদি সময় পাই তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো অনেক দিন পর কাবুলি চানাটা ভিজিয়ে দিলাম, কাবুলি চানা একটু মাত্র কি বলো কাবুলি চানার খেয়েছি অনেকটা, তো এই যে একটু নিয়েছি আধা কিলোর মতো, তো সেটার দামই হলো 101 টাকা। তো বিশাল থেকে ওই দিন কিনেছিলাম, তোমরা দেখতে পেয়েছো আমার ব্লগে। আর এখানে ভাতটা এখানে ভাত ওরা খেয়ে নিয়েছে আর আমি খাই নিয়েছি দেখো। তো গরম অনেক সময় গরম করার পর তরকারিটা না ভালো হয়ে গিয়েছিলো, পুরো ভালো হয়ে গিয়েছিলো, তবুও আমি খাইনি। আর এই যে দেখো
এখানে লবণ আর একটু দিয়ে দিলাম, কারণ আমার মনে হয়েছে যে লবণটা কম আছে। লবণটা যত বেশি মানে নিয়মিত পরিমাণ মতো দেবো, তো তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে এখান থেকে আলু নিয়ে খেয়ে নেবো। তারপর বললাম না না, আমার আবার গল্পটা নেই, আমি এরকম এখন খাই না। আগে এরকম অনেক কিছুই করতাম, শুকনো শুকনো খাবার খেতাম, এখন এরকম খাই না। কষ্ট হলেও একটু পর খাবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও চাই কিছু করতে, আমিও চাই সংসারটা সুন্দর হওয়ার জন্য না, নিজের পরিবারটাকে সুন্দর করার জন্য আমিও চাই কিছু টাকা রোজগার করতে, কিছু হলেও সাকসেস হতে। তো আমাকে সাকসেস তোমরাই করতে পারবে, তোমরা না জানো তো আমি সাকসেস হতেই পারবো না। আমিও চাই কিছু টাকা। ইউটিউব থেকে অনেক মানুষ, অনেক মেয়েরা ইউটিউব থেকে না অনেক স্বাবলম্বী হয়েছে, তো আমিও চাই ইউটিউব থেকে স্বাবলম্বী হতে। ভালো লাগে না সবসময় হাজবেন্ডের বসায় খেতে, ভালো লাগে না, মনে হয় যেন নিজে কিছু করি, কিন্তু এমন একটা পরিস্থিতি যে বাচ্চাদের জন্য কিছু করতেও পারছি না। তো কী আর করবো, ওদের জন্য তো আমাকে এখন হলেও কিছুটা হলেও আমাকে ওদেরকে দিতে হবে, আমার বাচ্চাদের। ওরা তো ওরা এখনও নিজের হাতে কিছু খেতে পারবে না, কিছু করতে পারবে না, তো ওদেরকে তো আমার টাইম দিতেই হবে। তো ওদেরকে টাইম দেওয়ার জন্য আমি নিজে কিছু করতে পারছি না, তো সেটা আমার একটা খারাপ লাগছে। আমার একটা খারাপ লাগা, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কত বড় হয়তো ভাবে যেটা এখন কেন ভাবছে বলছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হচ্ছে যেন আমি কিছু করবো, আমি নিজে কিছু টাকা কামাবো, নিজে কিছু করতে চাই, কিন্তু কী করতে চাই সেটা নিজেও বুঝতে পারছি না। তো আমাদের এই সব এরিয়ায় না মেয়েরা কিছু করতেও পারে না, কিন্তু বাইরের যে জায়গা, যেটা বেঙ্গালোর, যেটা মুম্বাই, সেই জায়গাতে না মেয়েরা অনেক কিছু করতে পারে, কারণ বড় বড় কোম্পানি থাকে। সেই কোম্পানিতে মেয়েরা গিয়ে প্যাকেটিংয়ের কাজে, তারপর ওইটা বানানি তো সব কিছুতে লেগে যায়, যেমন মোজা বানানি, প্যাকেটিং, তারপর ডিমের কারখানা, অনেক কিছুর কারখানা আছে, যে কারখানাতে মেয়েরা গিয়ে ঢুকে যায়। অনেক কিছু আছে, কি বলো, অনেক কিছু আছে যেটা আমি বোঝাতে পারবো না। সে কাপড় সেলে গিয়ে ঢুকে যায়, কাপড় কী বলো ভাজে ঢুকে যায়। তো সেটা আমাদের এরিয়া এতে নেই, তো তাই জন্য আমাদের বেশি কষ্ট হয়ে যায়। তো আমি তাই অনেক ভেবেচিন্তে প্রথমে তো এটা ভেবেচিন্তে আমি ইউটিউব খুলিনি, প্রথমে তো ইউটিউব এমনিই করলাম, ভালো লাগা, শখ ছিল। তো শখটা না এখন কিছু হলেও শখটা আমার অনেকটা না, কী বলো, অনেকটা স্বপ্নের মতো হয়ে গেছে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলে না আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেলো, তো খুবই তাড়াতাড়ি সেটা করছিলাম। যেখানে এখানে যতটা সময় তোমরা দেখতে পাচ্ছ, ওই সময়ের মধ্যেই এটা হয়েছিল। তো তারপরে যে দেখো, এখন শুধু 5 মিনিট এইভাবে সুন্দরভাবে উতলানো হবে, আর তারপরে যে দেখো হয়ে গেলো, দেখছো। তো 5 মিনিট মোবাইলটা বন্ধ করে রাখলাম, তো এটাও কি তোমাদের সাথে দেখাতে হবে। তো এই যে দেখো, এইভাবেই তাড়াতাড়ি তাড়াতাড়ি যখন কোনো কিছু করে থাকবে না এরকম করবে। তারপর আমি ভাবলাম যে একটু সম্বাস দিয়ে দেব। তো এই যে দেখো, এখানে কি বলো, রসুনটা একটু, রসুন দুটো না তিনটি কোয়া কেটেছিলাম রসুনের। তারপর কী কুজাচ্ছিলাম ওইখানে, আমি কী কুজাচ্ছিলাম আমি নিজেও ভুলে গেছি। হ্যাঁ, একটা জিনিস, আমার ছেলের একটি ঔষধ ছিল, সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, তো এটা মাঝে মাঝে এটাও কুজাচ্ছিলাম। তারপর ওইখান থেকে তেল নিয়ে নেব, ছেলের ছোটো ছেলের ঔষধ না, বড়ো ছেলে নিয়ে অনেক খেলা করে, যখন যেখানেই রাখে সেখান থেকে নিয়ে নেয়। তো কী আর করবো বলো, এই যে দেখো আমার পাগলামো, দেখতে পাচ্ছ, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ভাবছি যে তেলটা পড়ছে না কেন, পড়ছে না কেন, কতটা পাগল আমি। তো তারপরে এই যে দেখো, তেলটা দিয়ে দিলাম, আর এখানে এইগুলো কিছু সময় ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবো। আমার ঘরে আবার 5 ফোড়ন নেই, 5 ফোড়ন খুব কম, আমি খুব বেশি ব্যবহার করি না, তো যখন নিরামিষ খুব একটা খাই না, তো তাই জন্য 5 ফোড়ন ব্যবহার করি না। আর এখানে দিয়ে দেবো কালোজিরা, কালোজিরা মেথি, যেটা ডালের মধ্যে হয়। ডালও এখন খাই না, তো ডাল খেলেই আমার না শরীরে ব্যথা ব্যথা করে, তাই জন্য ডালও খাই না। তার জন্য 5 ফোড়নের কোনো প্রয়োজন নেই, সবসময় মাছের তরকারি খাই, মাছ ডিম এসবে তো আর 5 ফোড়ন দেবই না, তাই জন্য আর সব লাগে না। তো এখানে দেখো, কালকে যে নিরামিষ সয়াবিনটা ছিল বলে এরকম আমি করেছিলাম। তো বাইজিমা বক ছিল, বলছিল তাড়াতাড়ি খাবে, আর এত এত কী বলো, এত সুন্দর করে, এত মজা করে খাওয়ার দরকার, এখন তোমার পেটের মধ্যে খিদা লেগেছে, তাড়াতাড়ি যেরকমই হয় না করো সেরকম করবো। তো আমি বললাম না বাবা, সুন্দর করে করি, তারপর গিয়ে খেতে মজা লাগবে, তো এত তাড়াতাড়ি করে মজা যদি না হয় তাহলে সেটা করে কী লাভ হলো কষ্ট করে। তো এই যে দেখো, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, এক হাতে মোবাইল আর এক হাতে এই যে দিতে পারছো এটা, তো
কতটা এরকম কি বলো চাপসা মেরে উঠেছিল, আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। তো গরম কিছু দেওয়ার পর না এরকমই হয়ে যায়। তো দেখতে পেলে কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখো, তারপর এটার মধ্যে একটু কি বলো ঝুল এনে তার মধ্যে দিয়ে দিলাম। তো এটা খুবই মজা হয়েছিল খেতে, দেখতে পেয়েছ খুবই মজা হয়েছিল, ভালো লেগেছিলো। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, বারবার এটাই বলছি, তোমরাই পারো আমাকে আমাকে আমার এসবকে পূরণ করতে। তো অনেকটা স্বপ্ন, অনেকটা স্বপ্ন এখন চোখে বাসা হয়ে গেছে, চোখ ভর্তি স্বপ্ন, মাথা ভর্তি দায়িত্ব। তো এর নামই হলো মধ্যবিত্ত। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তো তো মধ্যবিত্ত ফ্যামিলির অনেক বেশি দায়িত্ব থাকে, মাথা ভর্তি দায়িত্ব থাকে। এই যে ছেলেরা বড়ো হচ্ছে না, এটা বড়ো হওয়ার সাথে সাথে না অনেক অনেকটা টেনশন মাথার মধ্যে চলে আসছে। তো বন্ধুরা, আজকের মতো বাই, টাটা।